একটা ভিডিও দেখাই, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, তারপর কথা বলতেছি ভিডিওটা নিয়ে। জুমার নামাজ শেষ হওয়ার পর পথে কিন্তু এতে নিয়ে আসেন, তবে তার কার সাথে এসেছেন এবং তার সাথে কে ছিলেন বা কারা তাকে রেখে গেছেন এরকম কিন্তু ইনফরমেশন এখন পর্যন্ত আমরা পাইনি। এবং পরিবারের লোকেরা হয়তো জানেন, কিন্তু যেহেতু আপনি দেখছেন যে সব দরজা বন্ধ এবং তারা কথা বলতে চাইছেন না, সে কারণে কিন্তু কোনোভাবে আমি আপনাকে এই তথ্যটি জানাতে পারবো না যে আসলে কার সাথে এসছে বা কি হয়েছে। আমি শুরু করতে চাই একটা প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হচ্ছে যে সাংবাদিকতা করতে গেলে সাংবাদিক হইতে হইলে কি ইতর হয় লাগে? এটা কি লাইক বাধ্যতামূলক, মানে ইত্রামি না করে কি সাংবাদিক হওয়া যায় না? রিপোর্টটা তো শুনেই বুঝে গেছেন কি বিষয়ক রিপোর্ট, যে ওই যে গুম হয়ে গেছে তোহা, উনি ফিরে আসছে। আসার পর উনি ওনার পরিবারের সদস্যরা সকলে মেন্টালি ট্রমাটাইজড, কেউ কথা বলবে না। এবং আমরা জানি এটা মেন্টাল ট্রমার পাশাপাশি হচ্ছে ভয়, রিপারকুশনসের ভয়, সরকার অকুপাইং সরকার, অকুপাইং সরকার কাকে বলতে জানেন, ওই যখন বিদেশি ক্ষমতা শক্তি যখন আরেক দেশের জনগণের উপর জেঁকে বসে তাকে বলা হইতেছে অকুপাইং ফোর্স, যেমন পাকিস্তান ছিল অকুপাইং ফোর্স। সো আমরা এখন অকুপাইং ফোর্সের হাতে আছি, বাংলাদেশ কখনোই স্বাধীন দেশ ছিল না, এখনও স্বাধীন দেশ না, বাংলাদেশ অকুপাইং ফোর্সের হাতে বন্দি। তো সাহস করে না কেউ কথা বলার কোন বিপদে পড়ে, এখন সাংবাদিকরা কথা বলাবে। তো ঠিক আছে, স্যার সাংবাদিকরা কথা বলাবে, এটা তাদের জব, ওকে ফাইন। কীভাবে বলাবি কথা তোরা, কীভাবে বলাবি? মানুষের বাসার ভিতরে ঢুকে আপনারা দেখেন যে তারা দরজা জানালা সাংবাদিকদের ভয়ে বন্ধ করে বসে আছে, তাদের প্রাইভেট প্রপার্টির মধ্যে ট্রেসপাস করছে সাংবাদিক। প্রাইভেট প্রপার্টি তো প্রাইভেট প্রপার্টি, উঠানের মধ্যে বাসার জানলা দরজার এক মুখের মধ্যে এসে দাঁড়ায় দাঁড়ায় এসে, এবং এই ভিডিও যে ক্যামেরাম্যান সে দেখাইতেছে দরজা জানলা ছায়া পেটিকোট ব্লাউজ ব্রা শুকাইতে দিছে লুঙ্গি আন্ডু সব দেখাইতেছে। প্রাইভেসির তো কনসার্ন, প্রাইভেসির প্রতি সম্মান বাংলাদেশিদের নাই, অ্যাডভান্সড প্রাইভেসির কথা বাদ দিলাম। একটা মানুষ তার বাসার মধ্যে, সে একটা স্বাধীন দেশ, একটা স্বাধীন দেশের নাগরিক, সে তার বাসাতে সে দরজা জানলা বন্ধ করে, মানলাম এটা স্বাধীন দেশ না, দরজা জানলা বন্ধ করে থাকা লাগে এই দেশে। এই দেশে সরকারের কাছে মানুষের স্বাধীনতা নেই, দেশে সাংবাদিক সুরদের কাছে স্বাধীনতা নেই, দেশে কারোর কাছে স্বাধীনতা নেই। পার্থক্যটা কোন জায়গায় আপনি বোঝেন? আমার প্রতিবেশী আমার সাথে নির্যাতন করতেছে, এটা কিন্তু ভিডিও টেপড হচ্ছে না, এটা সারা বাংলাদেশে সবাইকে দেখানো হচ্ছে না। যখনই আমার সাথে কোনো একটা প্রাইভেট সিটিজেন কোনো অন্যায় করবে বা কোনো সরকারি কেউ বা কোনো সরকারের কেউ অন্যায় করে, সেটা যখন ভিডিও টেপ করা হয় তখন কিন্তু তারা একটু বিব্রত হয় যে এখন সবাই দেখতে পাবে আমি তার সাথে কী করতেছি। আর সাংবাদিক এই জানোয়ারদের, তাদের কোনো, তারা নিজেরা এটা ভিডিও টেপ করতেছে, সারা দেশকে দেখাবে। একটা মানুষের বাসার বারান্দায়, বাসার বারান্দাতে, লিটারেলি বাসার বারান্দাতে কাপড় চোপড় শুকাইতে দেয়া, তারা এটা ভিডিও টেপ করতেছে, ওই বাসার বারান্দা ভিডিও টেপ করতেছে, দরজা জানলা বন্ধ করে বসে আছে, সে যেখানে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে যে আমাদেরকে তারা দরজা জানলা বন্ধ করে রাখছে, তারা কথা বলতে দিতে চাচ্ছে না, তারা কিন্তু বাসার ভিতর থেকে সব শুনতে পাচ্ছে, এই জাস্ট একদম মুখের মধ্যে দাঁড়ায় এই কথাগুলো বলতেছে সাংবাদিক। তো তোরা জনগণের, তোরা কী কী সাংবাদিকতা করস তোরা? আমি মানে কী এটা, হোয়াটস গোয়িং অন হিয়ার, হোয়াটস হ্যাপেনিং, হোয়াটস হ্যাপেনিং, লাইক আমার লিটারেলি আমার একটু বোঝান, হোয়াটস হ্যাপেনিং হিয়ার, সে কী করতে যাচ্ছে এখানে? তারা দরজা জানলা, হ্যাঁ সাংবাদিক মানলাম, তুই সাংবাদিকতা করতে আসছিস, তুই তোর জব করতেছিস, প্রাইভেট প্রপার্টির মধ্যে কী? তারা যখন তোকে পারমিশন দেয় নাই যে তুমি আমার প্রাইভেট প্রপার্টিতে ওয়েলকাম, না তোর কাজ হইতেছে রাস্তার উপরে দাঁড়ায় থাকা। এখন দেখেন আইনের কথা, সভ্যতার কথা বলতে গেলে তো আসলে বাংলাদেশের ইউটিউবে আলাপ করে লাভ নাই। সভ্যতাটা কি, আইডিয়াল সিনারিওটা কি, এটা তো লাইক মিনিমাম এক্সপেকটেশন। আমার বাড়িতে আমি নিরাপদ, আমার বাড়িতে আমি কী করবো না করবো, আমার বাড়িতে কে আসবে না আসবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার, একমাত্র আমার। এটা যদি এখন বলার জন্য আমাকে সভ্য দেশ হওয়া লাগে, এটা 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 প্রতিষ্ঠা করার জন্য যদি এখন আমাকে, তাইলে আর মানে কোন অসভ্যতা আমির কোন তলা নিতে আমরা আসি? তো সাংবাদিকরা বিশ্বময় এগুলো করে, পার্থক্যটা কোন জায়গায় দেখেন? পার্থক্যটা যেটা সবসময় বলি যে বাংলাদেশ ইত্রামি অসভ্যতামিকে অন্য লেভেলে নিয়ে যাবে, নেক্সট লেভেলে নিয়ে যাবে, আপনি এটা কোনো কম্পারিজনের মধ্যে নিতে পারবেন না, কোনো তুলনার মধ্যে কোনো টেম্পলেট এনে ফেলতে পারবেন না। বিদেশও করে, বাঙালিরা এসে দেখবে যে যে বিদেশে এটা করছে, আমেরিকানরা তো সাংবাদিকরা পাপারাজিরা লেগে থাকে, সত্যি পার্থক্য বুঝে, আচ্ছা বুঝাই পার্থক্য বুঝে, আজকে এটা বিষয়টি নিয়ে কথা বলবো। হ্যাঁ পার্থক্যটা কোন জায়গাতে, ওইসব দেশ মগের মুল্লুক না, ওইসব ওগুলো ললেস ল্যান্ড না, ওইসব দেশের ল আছে, আইন আছে, পাছার চামড়া তুলে ফেলবে। সাংবাদিকের ইচ্ছা হইলে আমি কি আরেকজনের বাসার মধ্যে ঢুকলাম, কনসিকোয়েন্স নাই কোনো, পাছার চামড়া তুলে ফেলবে, রাইট? সো এই কিছুদিন আগে আমি কয়েক মাস আগে দেখতেছিলাম এরকম এক মহিলার এরকম কি নিয়ে তার ইন্টারভিউ নেবে সাংবাদিকরা, একদম ক্যামেরা ট্যামেরা করে সেট আপ করছে রাস্তার উপরে, বাড়ির বাইরে, কিন্তু আমার প্রাইভেট প্রপার্টির মধ্যে কেউ ঢুকতে পারবে না, ছালবাকুল তুলে ফেলবে, এদেশে আইন আছে,
ঠিক আছে, এদেশে আইন আছে। সো এরাও এসে ক্যামেরা একদম ক্যামেরা ট্যামেরা নিয়ে রাস্তার উপরে সেট টেট করছে, মহিলার কথা বলবে, মহিলা কথা বলতে যাচ্ছে না। তো এক সাংবাদিক সে হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড সেট করতে গিয়ে মহিলার যে ইয়ার্ড আর কি, ওই যে ফ্যান্স আছে ওই পাশে, ফ্যান্স ইয়ার্ড ঘাস টাস পার হয়ে ওই পাশে, সে ঘাসের উপরে একটা ক্যামেরা রাখছে। মহিলার হাতে হাতে বের হয়ে আসে, হচ্ছে ক্যামেরা বের করো নাইলে আমি তোমার নামে মামলা করবো, সাথে সাথে হইলো ক্যামেরা নিয়ে সরে গেছে। এমন মামলা, এই মামলা টানতে টানতে ঘালুয়া টাইট হয়ে যাবে সাংবাদিকেরাই, সেটা হচ্ছে আইন। এই দেশেও যেটা বললাম, যে দেশে সব শয়তানি করার চেষ্টা করে, সকলে মানুষ তো মানুষই, মানুষ তার ফেরেশতা না, কিন্তু তাদেরকে লিমিট করা হয় আইন দ্বারা। সভ্য দেশে আইন আছে, আইনের বাইরে পা ফেলার কোনো উপায় নেই। বাংলাদেশে কি আইন আছে? বাংলাদেশে আপনি যদি সাংবাদিক যে যে মহিলার বাসার ভিতরে ঢুকে দরজা জানলা সব দেখাইতে, এবং দরজা জানলা দেখানোর ব্যাপারটা এই এই আইনটা আলোচনা করে, ভয়ারিজম একটা আইন আছে সভ্য দেশে। অসভ্য দেশের কথা তো এই জন্য সবসময় ডিস্টিংশন করতে হয়, সভ্য দেশ অসভ্য দেশ। বাংলাদেশে তো আবার ভয়ারিজম, ওকে। সো ভয়ারিজম আইনটা কী বলে? ভয়ারিজমটা হচ্ছে আপনি আরেকজনের বাসায় উকি দিয়ে দেখা, প্রাইভেট, সে প্রাইভেটলি আছে, এটাকে উকি দিয়ে দেখা। অ্যান্ড বাঙালি আবার এটার দেখবেন অপব্যবহার করা শুরু করবে, বুঝছেন না? বাঙালি তো বাঙালি, এগুলোর কথার কী কমু, আপনাদের দেখাইছি না নারীবাদী কতগুলো এরা সিগারেট খাবার রাস্তার মধ্যে দাঁড়ায়, তাদের কথা হচ্ছে এটা আমাদের সাংবিধানিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেগুলো এপিসোড করে দেখাইছি আপনাদেরকে। সে সংবিধান শেখায় আমাদের, সে সিগারেট খাবার রাস্তার উপর বাংলাদেশের আইনে এটা নিষিদ্ধ, এটা নাকি তার সাংবিধানিক অধিকার। সো এইগুলোই তো সে জায়গা। আবার আরেকটা দেখলাম, এরকম এক মহিলা দুর্ব্যবহার করতেছে একটা পিক আপ ভ্যানের মধ্যে এক লোকের সাথে, আরেকজন ভিডিও করছে, আরেক নারী পিতা এসে বলতেছে আই ভিডিও করছে তার অনুমতি ছাড়া, এটা অবৈধ হয়েছে, এটা অন্যায় হয়েছে, আইন বুঝিয়ে দিছে আপনাকে এটা অন্যায় হয়েছে, রাইট? সো এই ওয়োক লিবারেল নারীবাদী এই এই ইতর এদের কথার আগা মাথা বুঝবেন, এগুলো অসভ্য ইতর, এগুলো সভ্য দেশের সভ্যতা কি তো জানে না, ওগুলোর ব্যবহার করার চেষ্টা করে নিজের সুবিধার্থে, তাদের মতো করে দুনিয়াটা চলতে হবে। সো এই এই ইতরদের কথা শুনলে আগা মাথা বুঝবেন না। আপনাদেরকে আইনটা বলি কীরকম, যে আপনি আপনি কোনো প্রাইভেট প্রেমিসে, কোনো প্রাইভেট কম্পাউন্ডে, আপনি ইভেন বিল্ডিংয়ের ভিতরে কিন্তু ভিডিও করা অনুমতি নাই, নিয়ম নাই। আপনি কোনো বিল্ডিংয়ের ভিতরে ভিডিও করতে গেলে ওই যে বিল্ডিংয়ের যে যারা আছে এখন তাদের অনুমতি নিতে হবে। আর পাবলিক স্পেসে আপনার যা ইচ্ছা আপনি করতে পারবেন, যা খুশি যাকে খুশি ভিডিওটে করতে পারবেন। ওই যে মহিলা বলছে, নারীবাদী এসে বলতেছে যে এখানে মহিলা খারাপ ব্যবহার করতেছে এক লোকের সাথে, এটা ভিডিও করলেন কেন আপনি, আপনি আমার প্রাইভেসি, এটারও প্রাইভেসি হয় না, থাকল এটারও প্রাইভেসি বলে না। পাবলিক প্লেসের কারো কোনো মালিকানা নাই যে আমি এদিকে ক্যামেরা ধরে রাখবো আমার খুশি, একজন এসে বলতে পারবে না যে না আপনি এদিকে ক্যামেরা ধরে রাখতে পারবো কেন, আপনি কি জায়গার মালিক, আমি এদিকে ধরে রাখতে পারবো না কেন, আমি এখানে দাঁড়ায় আছি, না আপনি এখানে দাঁড়াচ্ছেন, আমি আপনাকে ভিডিও করতেছি না, আমি আপনার পেছনে গাছ ভিডিও করবো, আপনার পছন্দ নয় আপনি সরে যান, রাইট? সো পাবলিক স্পেসে কেউ মালিকানা দাবি করতে পারবে না। সো পাবলিক স্পেসে আপনি সকলের সব কর্মকাণ্ড ভিডিওটি করতে পারবেন। যখন কোনো প্রাইভেট হয়, কোনো প্রাইভেট প্রপার্টিতে হয়, কোনো বিল্ডিং কম্পাউন্ডের মধ্যে হয়, কারো পার্সোনাল, তখন আপনি তার অনুমতি ছাড়া করতে পারবেন না। নাও ভয়ারিজমের হিসাবটা আপনি বোঝেন, আমি আমার বাসার ভেতরে এখানে হাঁটাচলা করতেছি, আরেকজন সে পাবলিক প্রপার্টিতে দাঁড়ায়, সে রাস্তার মধ্যে দাঁড়ায় এরকম করে ভিডিও করতেছে এরকম করে, তো সে কি এখন তাহলে এই সাইডে ঘুরতে পারবে না যেহেতু আমি আমার বাসার ভেতরে দাঁড়ায় আছি? এটা নিয়ে বিভিন্ন রকম আইন আছে, কোনো জায়গায় হচ্ছে যাহা করতে পারবে সে রাস্তা থেকে দাঁড়ায় আমার বাসার ভিতরে ভিডিও করতে পারবে, আমার দায়িত্ব আমার বাসার প্রাইভেসি রক্ষা করা। আবার অনেক জায়গার আইন হচ্ছে না, আমি যখন আমার প্রাইভেট জায়গাতে, আমি আমার প্রাইভেট স্পেসে আছি, তখন আমার অনুমতি ছাড়া আমাকে ভিডিও করা যাবে না। সো এক এক আমেরিকার এক এক স্টেট একে, সো এগুলোর ফাইন ডিটেলস আছে। ভয়ারিজম নিয়ে এত কথা বলে লাভ নেই, আমি জাস্ট বলি যে সাংবাদিক যে সে যে তাদের বাসায় তারা অনুমতি দিচ্ছে না যে আমরা কথা বলবো না, নিজের বাসাতে আমি, তারা দরজা জানলা বন্ধ করে বসে আছে, এবং সাংবাদিক ইতর এবং সাংবাদিকের সাথে ক্যামেরাম্যান ইতর, এই ইতরগুলা সারা দেশকে দেখাইতেছে তাদের বাসার বারান্দায় ছায়া পেটিকোট লুঙ্গি আন্ডু শুকাই দিয়ে দিছে, ঘুরে ঘুরে দরজা জানলা ছায়া পেটিকোট দেখাইতেছে তাদের বারান্দার মধ্যে ঢুকে। কে অনুমতি দিল তোরদেরকে? এটা কি স্বাধীন দেশ না? তারা নিজের বাড়িতে, নিজের প্রপার্টিতে, নিজের লনে তোরাই সেরকম করে হইতেছে, তাদেরকে বন্দি করে রাখছিস বাসার মধ্যে, তারা দরজানলা বন্ধ, তারা যখন বসে যে আমি কথা বলতে চাই না, আউট আউট অফ মাই প্রপার্টি, তারা যখন রাস্তা দিয়ে পাবলিক প্রপার্টি দিয়ে যাবে তখন পিছন পিছন দৌড়া ক্যামেরা নিয়ে, কারণ এখন পাবলিক প্রপার্টিতে আছে, এখন সে চাইলো সবার জন্য পাবলিক প্রপার্টি এক, সে যখন প্রাইভেট প্রপার্টিতে আছে তোদের কেউ, এটা কি মানে স্বাধীন দেশ না পরাধীন দেশ? সো এটা আর কি, যে এই দেশের মানুষ, সাধারণ মানুষ এই দেশের অকুপাইং ফোর্স, সরকারের হাতে পরাধীন, এই দেশের মানুষ প্রতিবেশীর কাছে পরাধীন, ক্ষমতাসীনের কাছে পরাধীন, একটা প্রাইভেট, একটা প্রাইভেট সিটিজেন সে যদি একটু ক্ষমতাশীল হয় তার কাছে নিজের প্রপার্টিতে পরাধীন, নিজের বাসার মধ্যে এসে মাইরা যাবে আপনাকে, সাংবাদিকের কাছে পরাধীন, এবং ইত্রামির লেভেলটা কোন জায়গাতে নেক্সট লেভেল, এটা সারা দেশকে দেখাইতেছে, এদের মধ্যে এতটুকু লজ্জাও নাই, এতটুকু কমন সেন্স তো দূরের কথা, এতটুকু লজ্জা মানসিক মনুষ্যত্ব বোধ নাই, আমি একজনের বাসায় গিয়ে তার বাসার প্রপার্টিতে ঢুকে আমি তার সাথে জোর করতে পারি না, তাও বাংলাদেশের ইত্রামির কালচারে উট্টুক করতেছে, সে তার মাথায় উট্টুক ধরে না যে আমি আরেকজনের প্রাইভেট প্রপার্টিতে গিয়ে তার সাথে জোর করতে পারি না,
তারা দরজা জানলা বন্ধ করে রাখছে, সে ওই প্রেমিসের মধ্যে ঢুকে ঘুরে ঘুরে তাদের পুরো বাসা দেখাচ্ছে, কাপড় চোপড় শুকাইতে দিয়ে রাখছে, এগুলো দেখাচ্ছে। তার একবার মাথায় আসলো না আমি এটা কী দেখাচ্ছি ক্যামেরাতে সারা দেশের সামনে একটা ন্যাশনাল টিভি চ্যানেলে, কী দেখাইতেছি আমি ঘুরে ঘুরে, এটা কী দেখাইতেছি, লাইক হোয়াট আর ইউ শোয়িং, কী দেখাচ্ছিস তুই, কী দেখাইতেছিস কি ঘুরে ঘুরে। সো এই ইতরদের ইত্রামি দেখলে মানে এই দেশের একটা মানুষের যে সম্মান, আত্মসম্মান, অধিকার যে কী জিনিস বাংলাদেশের মানুষরা তো জানে না, যেটা আই অলওয়েজ কিপ সেইং যে এই দেশের মানুষের এক্সপেকটেশান এত তলানিতে, এত মাটিতে, তারা জানেই না যে আমাদের কী অধিকার। ওই যে এগুলো অনেক কথা বলছি, আমার নো ইয়োর রাইটস নিয়ে একটা এপিসোড করছি, আমার যার একটা চ্যানেল আছে এক্সপ্লোর ইউ আছে উইথ ফখরুল, সেখানে অনেক আমেরিকান কালচারের ভিন্ন নিয়মকানুন বা বিভিন্ন বিষয়তে দেখাই, সেখানে আমি একটা এপিসোড করছি নো ইয়োর রাইটস সম্পর্কে, যে এইসব দেশে নাগরিককে তার অধিকার সম্পর্কে সচেতন করা হয়, নাগরিক তার অধিকার সম্পর্কে জানে, কার অধিকার নিয়ে কেউ যদি অধিকার ইনফ্রিঞ্জ করে খবর আছে, ফাটাইয়া ফেলবে, প্রাইভেসি টাইভেসি গুলো হিউজ ডিল এসব দেশে। আর বাংলাদেশে প্রাইভেসি টাইভেসি দূরের কথা, আপনি আপনার নিজের বাসায় আপনি আপনি দরজা জানলা বন্ধ করে আপনি নিরাপদ না, এরা সারা দেশে লাইভ করতেছে আপনাকে ন্যাশনাল টিভি চ্যানেলে, আপনার বাসার আপনি কোথায় কী করে কাপড় চোপড় শুকাইতে দিচ্ছেন, বারান্দা দরজা জানলা সব ঘুরে ঘুরে দেখাইতেছে আপনার প্রেমিসে দাঁড়ায়। সো মানে ওই যে এখন সুখন মুখুন নাইরা আইসা, আরিফার হোসেন সুখন, এই আবার কিছু নতুন ইতর পয়দা হয়েছে, এরা এসে আপনাকে একবারে এমন ভূগোলটা বুঝাই ফেলবে যে সুখের দেশ, সুখের নহর, কমপ্লেন করার কিছু নাই। তো এই জন্য এখন দেশে আমি দেখি এখনকার ইয়াং জেনারেশন অনেক পোলাপন, তাদের ধারণা যে আমি মনে হয় বাড়াবাড়ি করতেছি, আমি মনে হয় আইম লাইক মানে বেশি বেশি উল্টাপাল্টা কথা বলতেছি, মানে বাড়াবাড়ি, বেসিক্যালি আমি বাড়াবাড়ি করতেছি। আর ওরা সুখন আরিফার হোসেন এটা হয়েছে রাইট, এটা হয়েছে রাইট, সব দেশে সব ঠিকঠাক আছে, আর আমি যে সারাদিন কমপ্লেন করি তার মানে হচ্ছে আমি বাড়াবাড়ি করতেছি, আমি দেশ বিরোধী। একলা জেনুইনলি এখনকার ইয়াং পোলাপানের ধারণা, স্কুল গোয়িং, কলেজ গোয়িং, যেগুলো নাক টিপলে দুধ বেরোয়, কিচ্ছু জানে না দুনিয়া সম্পর্কে, খালি আশা আশা আশা, স্বপ্ন স্বপ্ন, বাপের টাকায় চলে, বাপের টাকায় পড়াশোনা করে, আনএমপ্লয়মেন্ট কী, স্ট্রাগল কী, দেশের একটা ব্যবসা করতে গেলে যে কী অবস্থা, হালুয়া পাছা দিয়ে যে সুতা বের হবে বাংলাদেশ, যে পৃথিবীর বলতে পারি আমরা, কারণ এশিয়ার সবচাইতে ব্যবসার জন্য অনুপযোগী দেশ এবং পৃথিবীর সবচাইতে বাসের অনুপযোগী দেশ, এবং এগুলো আনএমপ্লয়মেন্টের দিক থেকে রেকর্ড আনএমপ্লয়মেন্ট, এগুলো এখন বুঝতেছে না, বাপের টাকায় বাপের হোটেলে খাইতেছে, আর সোলামান সুখন শুনতেছে, আর আরিফার হোসেনের স্ট্যাটাসে লাইক মারতেছে, শেয়ার মারতেছে, আমাদেরকে মনে হচ্ছে বেশি বাড়াবাড়ি করতেছে। এদের ধারণাই না, এদের ফ্যাক্ট অফ রিয়েলিটি যে সভ্যতা কী, আমার একটা দেশের নাগরিকের অধিকার কী, একটা সে প্রাইভেসি, ডেটা প্রাইভেসি, ওই সব তো বাদ দিলাম, ওইগুলো তো বাংলাদেশের দুজন ইউটোপিয়ান ধারণা, আপনি আপনার নিজের বাসায় আপনি সরকার না, অকুপাইং ফোর্স, সরকার যেটা আমি নাম দিছি ওরা সরকার, যে অকুপাইং ফোর্স তাদের হাতে না হয় বন্দুক আছে, পুলিশ প্রশাসন আছে, তাদের কাছে আপনি অধিকার নাই তাদের সামনে আপনার কোনো, ওটা আপনি আমি মেনে নিতে বাধ্য হয়েছি, কিছু করার নাই। আপনি এলাকার পাণ্ডা নেতা এদের কাছেও আপনার, আপনি সাংবাদিকের কাছেও আপনার অধিকার নাই, কোন পর্যায়ে অধিকার নাই, সে লাইভ টিভিতে এসে সারা দেশের সামনে আপনার বাসার ভিতরে ছায়াপিটি করে দেখায় বেড়াচ্ছে, আপনার বাসার বারান্দা দরজা জানলা ঘুরে ঘুরে দেখাচ্ছে, আপনি মানে আমি ক্যান নট র্যাপ মাই হেড অ্যারাউন্ড দিস, যে সে কী করতেছে লাইভ টিভিতে, ন্যাশনাল টিভিতে সে কী দেখাইতে চাচ্ছে, কী দেখাচ্ছে সে। এই ইতর আবার আপনাকে লেকচার দিবে আইসা, এই ইতর আইসা আবার আপনাকে ওই ওই যে পরিমণির ইস্যুতে নারীকে কী করতে হবে, কেমনে ভিকটিম ব্লেমিং কী কী দেখে ডেইলি স্টার ফাটাই ফেলতেছে ভিকটিম ব্লেমিংয়ের উপর লেখা লিখে। এদের মতো, এই সাংবাদিকদের মতো, স্পেশালি বাংলাদেশের মতো এথিক্স, যেটা বলি যে সব দেশ, পৃথিবীর সকল মানুষ একই রকম, কিন্তু সভ্যতার মধ্যে সে রুল রেগুলেশন দিয়ে মানুষদেরকে রেস্ট্রিক্ট করা হয়। তো এই ইতর দেশে যেহেতু কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নাই, আইন নাই, ললেসনেস কোনো এর মধ্যে, এরা এসে আপনাদেরকে পত্রপত্রিকাওয়ালারা, এরা মিডিয়া বাজারে এসে আবার আপনাদেরকে প্রচুর এথিক্স শেখাবে, ফানটা হয়েছে ওই জায়গাতে, এই ইতর আবার আপনাকে এথিক্স শেখাবে, হাউ ফানি ইজ ইট।